শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে একষট্টি পৃষ্ঠার এই কাজটির সমাধান দেখিয়ে দিব এখানে এই কাজটি আমাদের প্রত্যেকের নিজেদেরকে করতে হবে তো শিক্ষার্থীরা প্রথমেই চল আমরা দেখে নেই এই কাজটি করার জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে মনে করো সততার স্টোর নামে তোমরা একটি দোকান খুলতে যাচ্ছ এই দোকান থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যায্য মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে বিষয়টি মাথায় রেখে কয়েকটি দলে ভাগ হয়ে নিচের কাজগুলো করো প্রথম কাজটি হলো দোকানের সামনে টানানোর জন্য একটি সাইনবোর্ড তৈরি করো এরপর দোকানের প্রচারের জন্য একাধিক পোস্টার বানাও তোমাদের উদ্দেশ্যের কথা জানিয়ে শোভাযাত্রায় ব্যবহার করার জন্য একটি ব্যানার তৈরি করো এরপর দোকানের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণপত্র লেখো এরপর দোকানের উদ্দেশ্যে ও উদ্বোধনী অনুষ্ঠানের তথ্য জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করো আর সবশেষ দোকান উদ্বোধনের খবর টেলিভিশনে প্রচারের জন্য একটি স্ক্রল বাক্য রচনা করো তো শিক্ষার্থীরা চলো আমরা এই প্রতিটি কাজের নমুনা সমাধানগুলো দেখে নিই এখানে প্রথম কাজটি হলো দোকানের সামনে টানানোর জন্য একটি সাইনবোর্ড তৈরি করা তো শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে একটি নমুনা সাইনবোর্ড দেখানোর চেষ্টা করেছি তোমরা এভাবে করে একটি সাইনবোর্ড তৈরি করে নিতে পারো এরপর দ্বিতীয় কাজটি হলো দোকানের প্রচারের জন্য একাধিক পোস্টার বানাও আমি এখানে তোমাদেরকে নমুনা উত্তর হিসেবে দুটি পোস্টার দেখানোর চেষ্টা করেছি তোমরা এভাবে করে দুটি পোস্টার তৈরি করে নিতে পারো এরপর তোমাদের উদ্দেশ্যের কথা জানিয়ে শোভাযাত্রায় ব্যবহার করার জন্য একটি ব্যানার তৈরি করো আমি এখানে তোমাদেরকে একটি নমুনা ব্যানার দেখানোর চেষ্টা করেছি তোমরা এভাবে করে একটি ব্যানার তৈরি করে নিতে পারো এরপর দোকানের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণপত্র লেখো তোমরা এভাবে করে একটি আমন্ত্রণপত্র তৈরি করে নিতে পারো এখানে শততা স্টোরের শুভ উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এরপর দোকানের উদ্দেশ্য ও উদ্বোধনী অনুষ্ঠানের তথ্য জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি বিজ্ঞাপন তৈরি করা আমি এখানে তোমাদেরকে পত্রিকায় প্রকাশের জন্য একটি নমুনা বিজ্ঞাপন দেখানোর চেষ্টা করেছি তোমরা এভাবে করে বিজ্ঞাপনটি তৈরি করে নিতে পারো এরপর সবশেষ দোকান উদ্বোধনের খবর টেলিভিশনে প্রচারের জন্য একটি স্ক্রল বাক্য রচনা করো শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে একটি নমুনা উত্তর দেখানোর চেষ্টা করেছি স্ক্রলটি হলো হাই স্কুলের পাশে শততাস্টর উদ্বোধন পনেরোই জুন শনিবার সকাল দশটায় এই ক্লাস এই পর্যন্তই শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো